বাগদায় দুয়ারে সরকার শিবিরে রক্তদান, প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করা হয় এদিনের শিবির থেকে। বিডিওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে বিডিওর নেতৃত্বে অভিনব উদ্যোগ। বাগদায় দুয়ারে সরকার ক্যাম্পে বিডিওর উদ্যোগে রক্তদান শিবির এবং প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী শংসাপত্রের আয়োজন করা হয়। রক্তদান মহত্তান, আমার আপনার দান করা এক ফোঁটা রক্তে বেঁচে যেতে পারে একটা জীবন, এই কথাকে মাথায় রেখে পাশাপাশি বর্তমান সময়ে বিভিন্ন হাসপাতালগুলিতে রক্তের যোগান অব্যাহত রাখতে এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের ঘাটতি পূরণ করতে এই উদ্যোগ নিয়েছেন বিডিও, এমনটাই জানিয়েছেন তিনি। এদিন এই রক্তদান শিবিরে প্রায় 60 জন মানুষ রক্তদান করেন বলে জানা গিয়েছে। শুধুমাত্র রক্তদান নয়, বাগদাদ দুয়ারে সরকারের এই শিবির থেকে প্রতিবন্ধী মানুষদের শংসাপত্র বিতরণ করা হয়। প্রায় 250 জন প্রতিবন্ধী নাগরিকের হাতে এই শংসাপত্র তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই বিষয়ে এক প্রতিবন্ধী নাগরিক জানান, আজ আমি দুয়ারে সরকার শিবিরে এসে অনেক উপকৃত হয়েছি। আমি অনেক ছোট থেকেই প্রতিবন্ধী, তবে প্রতিবন্ধী হওয়ার কারণে এর আগে সেরকম কোনো সুযোগ সুবিধা পাইনি। এবার দুয়ারে সরকার শিবির হওয়ায় এখান থেকে প্রতিবন্ধী মানুষদের শংসাপত্র দেওয়া হচ্ছে। ছোটকালে 7 বছর বয়সে 3 বছর বয়সে আমাকে হাতখানা হ্যান্ডিক্যাপ হয়ে যায়, সেখান থেকে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি। দুয়ারে সরকার এসেছে, এখানে এসেছে যেটি কোনো প্রতিবন্ধী কার্ড আমরা পেতে পারি সেইটাই। দুয়ারে সরকারে প্রতিবন্ধী কার্ড দেওয়া হতো না? পাইনি, যেটি দিওনি জানিও না। এই সরকার এসেছে, শুরু হয়েছে। আগে কার্ড নিতে কোথায় যেতে হয়? বনগাঁ এবং বাগদাতেও আসতাম, পেতাম না, হয়নি। এখান থেকে পেলে কি এখানে পেলে উপকার পাবো এবং সরকারের প্রতি আমাদের লক্ষ্য লক্ষ্য থাকতে আমরা চেষ্টা করব। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি এদিনের এই শিবিরে বিডিওর নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং প্রতিবন্ধী মানুষদের শংসাপত্র প্রদান করা হয়। জানা যায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, রক্তের প্রয়োজন হলে কিংবা প্রতিবন্ধী মানুষদের কোনো নথিপত্রের প্রয়োজন হলে তাদেরকে বনগাঁর দিকে যেতে হয়। সেই কারণে বাগদার মানুষদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডিও। এই বিষয়ে বাগদা বিডিও আশিস মণ্ডল জানান, বর্তমান সময়ে হাসপাতালের রক্তের যোগান অব্যাহত রাখতে রক্তদান শিবিরের আয়োজন এবং প্রতিবন্ধী নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবন্ধী শংসাপত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, বাগদা হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার একদম শেষ প্রান্তে বলতে পারেন, বা একদম প্রথম প্রান্তে। এখান থেকে নিকটবর্তী হসপিটাল যেখান থেকে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেটা কম বেশি 30 কিলোমিটার। একজন বাগদার প্রত্যন্ত গ্রামের মানুষ হসপিটালে গিয়ে, বনগাঁ হসপিটালে গিয়ে সেখানে প্রতিবন্ধীর সুযোগ পাওয়ার যে প্রচেষ্টা, সেখানে প্রচুর পরিমাণে সময় এবং প্রচুর অর্থ ব্যয় হয়। সেহেতু আমাদের পক্ষ থেকে আমরা মাননীয় জেলা শাসক মহাশয়কে, এসডিও ম্যাডামের তরফ থেকে মাননীয় জেলা শাসক মহাশয়কে আমরা রিকোয়েস্ট করেছিলাম, স্যার আমরা দুয়ারে সরকারে যদি এইরকম একটা অনুষ্ঠান করতে পারি সেখানে বাগদার আপামর জনসাধারণের যেমন উপকৃত হবে, সেই সঙ্গে বাগদার যে রক্ত নিয়ে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটাও অনেকটা মিটে যাবে। আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উনি এই সুযোগটা করে দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি বাগদার মানুষের সুবিধার কথা মাথায় রেখে বিডিওর নেতৃত্বে রক্তদান শিবির এবং প্রতিবন্ধীদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া হয়। বিডিওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।